আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসামুল হক চৌধুরী ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ আজকে আমি অস্ট্রিও আর্থাইটিস বা অস্থিসন্ধি সম্পর্কে কিছু আলোচনা করব আমাদের জনসংখ্যা একটু বড়ো অংশ অস্ট্রিওর্থ্রাইটিসে আক্রান্ত এর মধ্যে একটি বড়ো অংশ হচ্ছে মহিলা এবং যাদের বয়স পঞ্চাশ বা পঞ্চাশ সাধারণত এই ক্ষেত্রে আমাদের শরীরের যে হাড় বা অস্থি এ জয়েন্ট এর মধ্যে হাঁটুতে অস্ট্রোয়ার্থাইটিসের সমস্যাটা কিছুটা বেশি এবং শতকর হিসেবে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ হাঁটুর পরবর্তীতে হিপ জয়েন্টে সেটার শতকরা প্রায় তেইশ শতাংশ অস্ট্রোয়ার্থাইটিসে ভুগে থাকেন বেশ কিছু কারণে অস্ট্রোয়ার্থাইটিস হয়ে থাকতে পারে এজন্য জেনেটিক এবং পরিবেশগত কারণে হয়ে থাকে সাধারণত যেগুলো না বললে না সেগুলো হচ্ছে জেনেটিক কারণ প্রথম কারণ ফ্যাক্টর যেগুলো আমরা বলে থাকি এছাড়াও হরমোনাল ইমব্যালেন্স সাধারণত মহিলাদের ক্ষেত্রে স্ট্রোজেন ডেভিসের জন্য হয়ে থাকে এছাড়াও আঘাতজনিত কারণে পরবর্তীতে ওই একই জন্টে অস্টোথাইটিসের সমস্যা দেখা যেতে পারে এছাড়াও সাধারণত কিছু কর্মক্ষেত্রে কিছু সমস্যার জন্য বা অনেকে তার দৈনন্দিন যে কার্যবলী তার জীবিকার কারণে অস্টোটিস বুকে থাকেন বিশেষ করে যারা কয়লা খনিতে কাজ করে থাকেন বা আমাদের কৃষক ভাইয়েরা অনেক ক্ষেত্রে যারা শরীরের চেয়েও অতিরিক্ত ওজন বহন করে তাদের ক্ষেত্রেও অস্ট্রোয়ার্থস পরবর্তী জীবনে দেখা যেতে পারে এছাড়াও স্থূলতা বা ওবেসিটি একটা বড় কারণ স্থূলতার এবং ক্ষেত্রে অনেকে যারা অ্যাথলেটস তাদের অনেক সময় স্পোর্টস ইঞ্জুরির কারণে বা একই হাড়ের একই জয়েন্টে অতিরিক্ত প্রেশারের কারণে লোডের কারণে অস্ট্রোয়ার্থাইটিসে ভোগে থাকতে পারে তো এক্ষেত্রে অস্ট্রোয়ার্থাইটিসে সাধারণত অতিরিক্ত ওজনের জন্যই হয়ে থাকে এক্ষেত্রে যে দায়ী সেটা হচ্ছে কন্ড্রোসাইট ম্যালফাংশন বা ডিসফাংশন হয়ে থাকে জন্য প্রথম যে জিনিসটা চলে আসে অস্ট্রোয়ার্থাইটিস যে জয়েন্টে ব্যথা পেশেন্ট বা আমাদের রোগীরা প্রথমে এসে বলে অস্থিসন্ধিতে ব্যথা বা ফোলা অনেক সময় দেখা যায় ইনফ্লামেশনের যে সায়েন্স ইমটোমসগুলি সেগুলো দেখা যেতে পারে এছাড়াও একটা পূর্ববর্তী আঘাত একটা ফ্যাক্টর হিসেবে থাকতে পারে এছাড়াও হাঁটতে সমস্যা সিঁড়িতে উঠতে সমস্যা কিছু দূর যাওয়ার পরে ওনাকে বসতে হয় এ ধরনের সমস্যাগুলো দেখা যেতে পারে অস্ট্রোয়ার্থাইটিস আমরা মূলত হাঁটের অস্ট্রোয়ার্থসটাই সবচেয়ে বেশি দেখা যায় এক্ষেত্রে দু ধরনের অস্ট্রোয়ার্থাইটিস আমরা ক্লিনিক্যাল ভাষায় বলে থাকি একটা হচ্ছে প্যাটোলোফিমুরাল এবং টি আমরা যখনই যে কেউ কমপ্লেন করে যে সিঁড়িতে ওটানামা করতে কষ্ট হচ্ছে উপরে উঠানামা করতে সেটা আমরা ফিমোরাল অস্ট্রথাইটস হিসেবে ডায়াগনোসিস করে থাকি আবার কিছু দূর যাওয়ার পরে একটা লম্বা সময় দূরত্ব হাঁটার পরে ওনাকে বসে লাগে সেক্ষেত্রে সেটা টিভি ফিমোরাল মিডিয়াল কম্পার্টমেন্ট অস্ট্রোয়ার্থাইটিস হিসাবে ডায়গনোস্ট করা হয় তো এক্ষেত্রে ডায়াগনোস্টিকের এক্ষেত্রে ক্ষেত্রে আমরা সাধারণত রোগৃষ্টি যথেষ্ট একই সাথে ওনার দৈনন্দিন জীবনযাত্রার যে কর্মকাণ্ডগুলি জড়িত সেগুলোও কিছুটা ফ্যাক্টর হিসেবে কাজ করে আর আমরা একটি এক্স রে প্রথমে দেখে থাকি বর্তমানে যে আমরা নতুন ইন্টারভেনশন যে সাউন্ড জয়েন্ট আলট্রাসাউন্ড হাটওয়ার্ক সাউন্ড যে জয়েন্টে পেন আমরা আলট্রাসাউন্ডের জন্য অ্যাডভাইস করে থাকি বা আমরা নিজেও ইন্টারভেনশনাল প্র্যাকটিসে আল্ট্রাসাউন্ডের গুরুত্বটা অনেক বেশি বহন করছে বর্তমানে এক্ষেত্রে আমরা প্রথমে যদি তুলে হয় পেশেন্টের কিছুটা যে মেডিকেশন প্রথমে যে ডায়েটরি মোডিফিকেশন ওনার দৈনন্দিন খাবার দাবারে ওজন নিয়ন্ত্রণ একই সাথে কিছু এনএসাইড এবং যেগুলো হট কম্প্রেশন বা ময়েস্ট কম্প্রেশন সাথে কিছু ফিজিক্যাল থেরাপি আমরা পেশেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকি তবে যে জিনিসটা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা যদি আগে সচেতন হই তাহলে আমরা আমাদের অস্টোয়ারথিসের ঝুঁকিটা কিছুটা এড়াতে পারি এছাড়াও নিত্য নতুন বিভিন্ন তো আছে আমাদের আমরা বিভিন্ন ইন্টারভেনশনের মধ্যে অস্টোয়ার ট্রিটমেন্ট করে থাকছি বর্তমানে যেটা সবচেয়ে রেভলিউশনের যুগান্তকারী পদক্ষেপ যেটা রিচ প্লাজমা হসপিটাল থেকে যুগান্তকারী ট্রিটমেন্ট তো আজকে পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আবার হাজির হব ধন্যবাদ